জয়েন বন্ধুরা তোমরা দেখো তোমাদের পিরিয়ড তুলনায় হ্যাচ ওয়াটারফোর্টস অ্যাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল ওটি সেই বিজ্ঞপ্তি তোমরা অনস্ক্রিন দেখতেছো আর পি এফ কনস্টেবলের নতুন নিয়োগ দু হাজার চব্বিশে যেখানে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করছো তাহলে ভিডিওটি সবার সম্পূর্ণ তোমার জন্য শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করছো তারা ভিডিওটি সব থেকে তোমার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা এলিজিবেল প্রত্যেকেই আবেদন করতে পারবে যেখানে শূন্য পদ বারো হাজার চারশো ছিয়াত্তরটি শূন্য পদে নিয়োগ করাচ্ছে তারিখ বয়স বেতন ফর্ম ফিল আপ সম্পূর্ণ তে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা এলিজিবেল প্রত্যেকেই আবেদন করতে পারছো এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অনস্ক্রিন প্রত্যেক সরাসরি অফিসিয়ালিভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা অনেকজনই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছিল সরাসরি তোমাদের অনস্ক্রিন দেখে দিচ্ছি যেহেতু প্রত্যেকেই আবেদন করতে পারছো এটা হলো ভাবে তোমাদের বিজ্ঞপ্তি সম্পূর্ণ এই ভিডিওতে যেহেতু আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না এখানে আবেদনের ডেট আবেদন কবে থেকে শুরু হচ্ছে এখানে যেহেতু মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করছো তাদের জন্য এই ভিডিওতে আলোচনা করবে এ টু জেড সিলেকশন প্রসেস কী রয়েছে এইখানে কীভাবে নিয়োগ প্রক্রিয়া করা বয়স বেতন যোগ্যতার তারিখ সম্পূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করছি ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না এখানে প্রত্যেকটি পোর্টাল আমরা এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না বারম্বার করে রিকোয়েস্ট করছে এখানে দেখতে পাচ্ছ আর পি এফ যেটা কনস্টেবল পদে নিয়োগ করায় দু হাজার চব্বিশে নিয়োগ করাতে চলছে যেখানে রিক্রুটমেন্ট বোর্ড তোমরা কিছুদিন আগে জানো যে তোমাদের দেশ দশই সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাসের দশ তারিখে তোমাদের একটা অফিসিয়াল নোটিশ শর্ট নোটিশ পাবলিশ করছিলো যেখানে আবেদন প্রক্রিয়া খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে যেহেতু দু হাজার চব্বিশের কত তারিখ থেকে শুরু হচ্ছে জানুয়ারি মাসের সেটি সম্পূর্ণ জানাবো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে কনস্টেবল যেটা আমাদের কাছে আপডেট উঠেছে সেই আপডেটটি তোমাদের সাথে আমরা শেয়ার করছি যেখানে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স থাকতে হবে কনস্টেবল পদের ক্ষেত্রে আর যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে তোমাদের কুড়ি থেকে অন্য পঁচিশের মধ্যে বয়স থাকতে হবে যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে যেখানে তোমাদের জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী একে জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো কনস্টেবল এবং এসআই পোস্টের ক্ষেত্রে যারা এসএইএসটির প্রার্থী তারা পাঁচ বছরের ছাড়া আর যারা ও বিসি প্রার্থী তারা তিন বছরের ছাড় পাচ্ছ প্রত্যেকেই বয়সে তোমরা ছাড় পেয়ে যাবে সরকারিভাবে তোমরা চাও তাহলে এখানে আবেদন করতে পারো এখানে তোমাদের বয়স কিন্তু কাল ক্যালকুলেট করা হবে জুলাই মাস একই জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে এখানে যেটা দেখবো পি এবং পিইটি যেখানে পিএসটি এবং পিইটি তোমাদের রয়েছে যেখানে ক্যাটাগরি রয়েছে হাইট রয়েছে চেস্ট রয়েছে তোমাদের সিমের প্রত্যেকটি তথ্য দিয়ে দিচ্ছি যারা ইউ আর প্রার্থী তাদের মেলের হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার আর যদি যদি ফিমেল হয়ে থাকো তাহলে একশো সাতান্ন মিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে যেখানে নর্মালি ছেলেদের ক্ষেত্রে কোনো মেয়েদের ক্ষেত্রে কোনো বুকের ছাদের মাপ লাগে না এখানে যারা ছেলে প্রার্থী মানে ছেলেদের ক্ষেত্রে নর্মালি আশি ফুলে তোমাদের পঁচাশি করতে হবে আর যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের হাইট লাগে একশো ষাট সেন্টিমিটার আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের একশো বান্ন সেন্টিমিটার হলে তোমরা এলিজিবেল যাদের এবার যারা ছেলে ছেলেদের ক্ষেত্রে তোমাদের ছিয়াত্তর পয়েন্ট দুই তোমাদের লাগে তোমাদের নর্মালি চেস্ট আর ফুলে তোমাদের একাশি পয়েন্ট দুই কন্দু করতে হবে তাহলে তোমরা প্রত্যেকে জোর যারা বুর্খা গারোয়ালি তোমরা এদিকে রয়েছো থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে এই সেন্টিমিটারটি চা হয়েছে তোমরা একবার চেক আউট করে নেবে এখানে তোমাদের দেখে তো সিলেকশন প্রসেসটি যেহেতু সম্পূর্ণ আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণই দেখো এখানে আবার দেখতে পেয়ে যাবে যেখানে ক্যাটাগরি অনুযায়ী তোমাদের মাঠ কত রয়েছে ষোলোশো মিটার মাঠ রান রয়েছে যেখানে আটশো মিটার রান যেখানে লং জাম্প এবং হাই জাম্প প্রত্যেকটি তথ্য রয়েছে যেখানে কনস্টেবেল মেল যারা কনস্টেবল মেল পদের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার মাঠ কভার করতে হচ্ছে আর যারা ফিম তোমাদের যারা ফিমেল ক্যান্ডিডেট যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের তিন মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে তোমাদের কোন তিন মিনিট চল্লিশ সেকেন্ডে যেখানে আটশো মিটার মাঠ কভার করতে হচ্ছে প্রত্যেকের বোঝা গেছে এখানে যেটা লং জাম্প রয়েছে লং জাম্প যেহেতু নয় তোমাদের লং জাম্প রয়েছে ছেলেদের ক্ষেত্রে চোদ্দো ফিট এবং যা হাই জাম্প রয়েছে ছেলেদের ক্ষেত্রে চার ফিট আর মেয়েদের ক্ষেত্রে মানে ফিমেলদের ক্ষেত্রে তোমাদের হাই লং জাম্প তোমাদের নয় ফিট আর হাই জাম্প তিন ফিট প্রত্যেকের বলছে এটা তোমাদের সিলেকশন প্রসেস এবার দেখে দিচ্ছি যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে তাদের সিলেকশন প্রসেস কি রয়েছে যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি দেখে দিচ্ছি তোমাদের ক্যাটাগরি তোমাদের হাইট চেস্ট প্রত্যেকটি উল্লেখ করে রয়েছে যেখানে ইউ আর যারা মেল প্রার্থী এখানে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে যারা মেল প্রার্থী তাদের একশো পঁয়ষট্টি সেন্টিমিটার আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের নর্মালি ছেলেদের ক্ষেত্রে নর্মালি কোনো বুক মেয়েদের ক্ষেত্রে কোনো বুকের ছাদের মাপ মাপা হয় না আর যারা মেল মেল কনস্টেবল প্রার্থী তোমরা যারা এস এসআই হতে স্বপ্ন দেখছো তাদের ক্ষেত্রে নর্মালি আসি ফুলে কোনো পঁচাশি করতে হবে যারা এসএসটি প্রার্থী তাদের একশো ষাট আর ফুলে তোমাদের কোনো ফিমেলদের ক্ষেত্রে একশো বাহান্ন ফিমেলদের ক্ষেত্রে একশো বাহান্ন যেখানে বুকের ছাদের মাপ ছিয়াত্তর পয়েন্ট টুই নর্মালে নর্মালে তোমাদের চা আছে আর ফুলে তোমাদের একাশি পয়েন্ট দুই গুণো নেওয়া হবে যেখানে হিলেরিয়া তোমাদের বোরখা থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে এই সেন্টিমিটারটির চা হয়েছে তোমরা চাও তাহলে আবেদন করতে পারো তারপরে দেখে নেবো তোমাদের মাঠ কী রয়েছে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে তোমাদের মাঠ প্রত্যেকেরই সেম রয়েছে যেখানে দেখতে পাচ্ছ যারা পুরুষ প্রার্থী মেল ক্যান্ডিডেট সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে যেখানে ছয় মিনিট ত্রিশ সেকেন্ডে ষোলোশো মিটার মাঠ কভার করতে হচ্ছে আর যারা ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু চার মিনিটে তোমাদের কিন্তু আটশো মিটার মাঠ কভার করতে হচ্ছে এখানে মেলদের ক্ষেত্রে লং জাম্প রয়েছে বারো ফিট আর তোমাদের হাই জাম্প রয়েছে তোমাদের তিন ফিট তিন ফিট নয় নয় চান্স তোমাদের কিন্তু রয়েছে তোমরা চাও এখানে আবেদন কিন্তু করতে পারবে এখানে যেটা হাই জাম্প রয়েছে ছেলেদের ক্ষেত্রে নয় ফিট তোমাদের তিন ইঞ্চি নয় ইঞ্চি তিন ফিট নয় ইঞ্চি কিন্তু রয়েছে আর যারা ফিমেল ফিমেল কনস্টেবল সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে লং জাম্প নয় ফিট আর হাই জাম্প তোমাদের তিন ফিট কিন্তু থাকছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী থাকছে সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছো এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা আবেদন করবে যারা কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস আর যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন তাদের ক্ষেত্রে যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো এই অফিসিয়াল নোটিশের পিডিটি নিতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও নিচে পেয়ে যাবে সেখানে যুক্ত প্রত্যেকটি তথ্য আমরা উল্লেখ করছি যেখানে আর পি এফ কনস্টেবলের সিলেবাস কী রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছে এটা হলো সিলেবাস তোমাদের দেখতে পাচ্ছ মার্কস তোমাদের কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস থাকছে পঞ্চাশ মার্ক যেখানে পঞ্চাশ নাম্বার দেওয়া আছে তোমাদের আরেকম্যাটিক্স থাকছে পঁয়ত্রিশ যেখানে পঁয়ত্রিশ নাম্বার দেওয়া হবে যেখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনং পঁয়ত্রিশ নাম্বার যেমন পঁয়ত্রিশ নম্বর দেবে টোটাল এখানে একশো কুড়ির মধ্যে পরীক্ষা হচ্ছে এই একশো কুড়ির মধ্যে পরীক্ষা হবে যেখানে তোমাদের সময় পাচ্ছো নব্বই মিনিট তোমরা এখানে নব্বই মিনিট হাতে সময় পাচ্ছো পরীক্ষার সময় সিবিটি এক্সাম হবে সিবিএটি এক্সাম হবে কম্পিউটার বেস্ট এক্সাম যেখানে নব্বই মিনিট হাতে সময় তিনটা প্রশ্ন ভুল করলে একটা নম্বর কেটে নেবে যেখানে নেগেটিভ মার্ক তিনটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত থেকে এক নম্বর কেটে নেওয়া হবে তোমরা চাও তাহলে এখানে আবেদন করতে পারো যেখানে তোমাদের স্যালারি রয়েছে এখানে স্যালারি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ একুশ হাজার সাতশো থেকে তোমাদের লেভেল স্যালারির অনুযায়ী তোমাদের স্যালারি পড়ছে যেখানে এখানে স্টার্টিং পয়েন্ট তোমরা এখানে পঁয়ত্রিশ হাজার স্যালারি পেয়ে যাবে কনস্টেবল পদের ক্ষেত্রে তোমরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো স্যালারি পেয়ে যাচ্ছ আর যেটা সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে লেভেল সেভেনের অনুযায়ী তোমাদের স্যালারি থাকছে অর্থাৎ তোমরা এখানে চল্লিশ হাজার লাগবার তোমরা স্যালারি পেয়ে যাবে তোমরা চাও তাহলে এখানে আবেদন করতে পারো যেহেতু একটা ভালো মানের স্যালারিতে নিয়োগ করাছে আর পি এফ কনস্টেবলের রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সিলেকশন প্রসেস সম্পূর্ণ যেহেতু আলোচনা করলাম এখানে দেখে দিচ্ছে এটা হলো কম্পিউটার বেস সিবিটি এক্সাম অর্থাৎ প্রথমে তোমাদের কম্পিউটার বেস এক্সাম দিতে হবে তারপরে যেটা থাকছে তোমাদের সরাসরি দেখে দিই এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেটা সরাসরি তোমাদের দেখে দিচ্ছে তারপর পি তারপর পি এম তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল এক্সিমেশন তাহলে তোমাদের জয়নিং তারপর তো ফাইনালি জয়নিং লিস্ট তৈরি করা হবে লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু জয়নিং হয়ে যাবে তোমরা চাও তাহলে এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে এখানে যেটা তোমাদের অফিসিয়াল তোমাদের কীভাবে অ্যাপ্লিকেশন ফিস কত চা আছে সেটা দেখেছি যারা এসএস এস টি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম চার্জ লাগবে না যারা তোমাদের আদার্সকে ইউ আর জেনারেল আদার্স ক্যান্ডিডেট রয়েছে ও বিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে একশো টাকা কিন্তু চার্জ লাগছে তোমরা চাও এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এটা দেখে দিচ্ছি এখানে যেহেতু মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য অল ইন্ডিয়া ক্যান্ডিডেট এখানে আবেদন করবে এবং কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে কারা আবেদন করতে পারবে এখানে তোমাদের দেখে দিচ্ছি সম্পূর্ণ তথ্য এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা ভাবে তোমরা দেখলাম এটা তোমরা অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রাম চলে মেসেজ করছো লাগবার তোমাদের জনের মতো আমাকে কিন্তু মেসেজ করছে যেখানে এই নোটিশটি তোমাদের আমাকে দিয়েছে এই নোটিশটি আমি বলে রাখি এই নোটিশটি তোমাদের কিন্তু তৈরি করা হয়েছে এই নোটিশটি কোনো ভাবে আপডেট কোনো দেয় করেনি এখানে তোমাদের বলে এটি এই অফিসিয়ালি যেহেতু নোটিশটি তৈরি করছে এই নোটিশে তোমাদের সম্পূর্ণ এ টু জেড উল্লেখ করা রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে আবেদন কবে থেকে শুরু হবে সেটি তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যেখানে দেখতে পাচ্ছ রেলওয়ে প্রোডাকশন ফোর্সের নে যেটাকে আর পি এফ কনস্টে বলে রাখি যেটা তোমরা দেখছো তোমরা যেটা আর পি এফ বলে রাখো যেটা আর পি এফ আর পি এফ বলে রাখো তোমরা রেলওয়ে প্রোডাকশন ফোর্স এটাতে নিয়োগ করা যায় যেখানে টোটাল ভ্যাকান্সি তোমাদের থাকছে তোমাদের তথ্য কিন্তু উল্লেখ করে দিয়েছে যেখানে বারো হাজার চারশো ছিয়াত্তরটি শূন্য পদ থাকছে কোয়ালিফিকেশন টেন পাস এবং গ্র্যাজুয়েশন টেন পাস গ্র্যাজুয়েশন নিয়ে করেছে সিলেকশন প্রসেস কি রয়েছে যেখানে রিটেন এক্সাম পিইটি এবং পিএসটি ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল তোমাদের মেডিকেল এ থাকছে অনলাইন আবেদনের ডেট তোমাদের জানুয়ারি মাসে দু হাজার চব্বিশে অর্থাৎ জানুয়ারি মাসে আবেদন পুরো স্টার্ট হয়ে যাচ্ছে যেখানে আবেদনের লাস্ট ডেট তোমরা দেখছো ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে চব্বিশ তারিখে আবেদনে শেষ হয়ে যাচ্ছে তোমরা চাও তাহলে এখানে আবেদন কিন্তু প্রত্যেকে করতে পারবে এখানে যেটা টোটাল ভ্যাকান্সি এখানে টোটাল ভ্যাকান্সি তোমরা রিক্রুটমেন্টের ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে তোমাদের বারো হাজার প্লাসে ভ্যাকান্সি থাকছে যেখানে তোমাদের দেখলাম বারো হাজার চারশো ছিয়াত্তরটা ভ্যাকান্সি এখানে কনস্টেবল পদে ক্ষেত্রে ন হাজার ভ্যাকান্সি থাকছে আর সাব ইন্সপেক্টর পদক্ষেত্রে তিন হাজার ভ্যাকান্সি থাকছে প্রত্যেকটিকে ন হাজার প্লাসে ভ্যাকান্সি বাড়বে আর সাব ইন্সপেক্টর পদে তোমাদের তিন হাজার প্লাসে ভ্যাকান্সি বাড়বে এখানে মেল ফিল প্রত্যেকে আবেদন করতে পারছো তোমাদের বলবো যে তো শর্ট নোটিশ আমরা জানি দশে দশ তারিখে সেপ্টেম্বর মাসে দশ তারিখে পাবলিশ হয়ে গেছে তোমাদের জানুয়ারি মাসে আবেদনও স্টার্ট হয়ে যাবে জানুয়ারি মাসে স্টার্ট হয়ে যাবে তোমরা যারা সিলেবাসগুলো দেখলাম সিলেবাস নিয়ে জোরদার প্রিপারেশন স্টার্ট করে দাও হাতে বেশি দিন আর সময় তোমাদের দেবে না যেহেতু রেলওয়ের মুখ্যমন্ত্রী তোমাদের জানিয়ে দিয়েছে শর্ট নোটিশের মাধ্যমে তোমরা জানো এ এলপি টেকনিশিয়াল প্রত্যেকটি গ্রুপ ডির নোটিফিকেশন প্রত্যেকটি ধীরে ধীরে নোটিশ পাবলিশ করছে এখন তোমরা প্রত্যেকে অফিসের ওয়েবসাইট ভিজিট করলে তোমরা দেখতে পেয়ে যাবে নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও নিজে দেওয়া আছে সেখানে যুক্ত যাও টু পয়েন্ট টুকে সাবস্ক্রাইবার রয়েছে সেখানে যুক্ত হলে প্রত্যেকটা নোটিশ আমরা অফিসিয়ালিভাবে প্রোভাইড করি তোমরা কিন্তু ওখানে দেখতে পেয়ে যাবে এখানে দু হাজার যেহেতু চব্বিশের সিলেকশন প্রসেস কিন্তু করিয়ে নিচ্ছে তোমরা যারা ইলিজিবল প্রত্যেকেই আবেদন করতে পারো নোটিশটি তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও আর বারম্বার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা বলছি এটা কোনো অফিশিয়াল নোটিশ নয় এই অফিশিয়াল নোটিশটি তোমাদের মানে এটা এ টু এ টু জেড এই ভিডিও এইটা অফিশিয়াল নোটিশে এ টু জেড তোমাদের উল্লেখ করছে যে তোমাদের কত ভ্যাকেন্সি আপকামিং ভ্যাকেন্সি থাকছে এবং তোমাদের অনলাইন আবেদনের তারিখ তোমাদের জানুয়ারি মাসে দু হাজার চব্বিশে তোমার পুরো এক তারিখে তোমাদের আবেদন স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে টেন্টেটিভ তোমাদের ডেট কিন্তু রয়েছে টেনটেটিভ ডেট রয়েছে আমরা প্রত্যেকটি তোমাদের তথ্য কিন্তু সঠিক আপডেট চেষ্টা করি আর অবশ্যই তোমরা এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে প্রত্যেকের পর্যায়ে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়েন্ট জয় ভারত